श्री भगवानुवाच इदं तु ते गुज्जतमं प्रवक्षाम न शूयवे ज्ञानं विज्ञान सहितं जज्ञत्वा मोक्षसे अशुभात्। श्री भगवान कहिलेन इबार हे अर्जुन सुनो अशुआरोहित एई एक गुज्जतम कहित अवहित ইহা হয় জ্ঞান আর বিজ্ঞান সম্মত জানিলে সে মুক্ত হয় সর্ব অশুভত। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাৎপর্য ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্জাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিশালী। যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উন্নীত হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করছেন যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় ও গোপনীয়। ভগবদ্গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে তাই এই অধ্যায়টি হচ্ছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুহ্যতম তত্ত্ব সম্বন্ধে অবগত তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, তাই জড়জগতে অবস্থান কালেও তাঁর কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যিনি ভগবানের প্রেমময়ী সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। তেমনি ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাব যে যিনি এভাবেই নিয়োজিত তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদম জ্ঞানম, এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ যা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সখ্য ও আত্মনিবেদন ভক্তিযোগের এই নয়টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এভাবেই জড়জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড় সত্তা নয় শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়, এর মাধ্যমে কেবল পারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে। কিন্তু জীবের দৈহিক ক্রিয়াকলাপ এবং যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি দেহটি নন তাঁর ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক। সপ্তম অধ্যায়ে পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা তার বিবিধ শক্তি পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে। এখনই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হচ্ছে। এই শ্লোকে অনসুয়বে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারীরা উচ্চশিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন, তাদের ভাষ্য অর্থহীন কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ।
ভগবদ্গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তই করতে পারেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না, অথবা কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তাঁর চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর, যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তাঁর পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। রাজবিদ্যা রাজগুচ্ছং পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুমাব্বয়ম। রাজবিদ্যাই জ্ঞান রাজগুচ্ছ কহে পবিত্র উত্তম তাহা সাধারণ নহে, যাহার সাধনে হয় প্রত্যক্ষানুভব সুসুখ সে ধর্ম হয় অব্যয় বৈভব। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। তাৎপর্য, ভগবদ্গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে, কারণ পূর্ববর্ণিত সমস্ত মত দর্শনের সারমর্ম এই অধ্যায় প্রতিপাদন করা হয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, কনাদ, কপিল, যাজ্ঞবল্ক, শাণ্ডিল্য, বৈশ্যানর এবং চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সার তত্ত্ব। এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষালাভ করে না, তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষালাভ করে। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। অথচ এই দেহে আত্মার মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ মৃত। কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড় দেহটির আবশ্যকতাগুলির উপর মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে। ভগবদ্গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্ম্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড় দেহটি নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। অন্তবন্ত ইমে দেহা নিত্যসত্তা শরীরিণা। দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয়, অবিনশ্বর ও সনাতন। এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুহ্য তত্ত্ব, কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না। কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটি কিভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তা দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায়? আত্মা নিত্য সক্রিয় থাকে। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য এবং ভগবদ্ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞান রাজ্যের গুহ্যতম অংশ। আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহ্যতম বলা হয়েছে। এই জ্ঞান হচ্ছে সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ।
সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপকর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপের পর পাপকর্মের পরিণাম দেখানো হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মফলের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটি গাছে রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফলে শোভিত হয়। এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রোপণ করেছিল সে তার ফল ও ফুল উপভোগ করে। সেই রকম মানুষের পাপকর্মের বীজেরও ফল প্রাপ্ত হতে সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপকর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপকর্ম এখনো বীজ রূপে রয়েছে, অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হয়েছে যা আমরা এখনো ভোগ করছি। সপ্তম অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, যে ব্যক্তি সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছেন এবং জড়জাগতিক সংসারের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্মপরায়ণ হয়েছেন, তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। পক্ষান্তরে বলা যায়, যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। এ কথা পদ্মপুরাণে প্রতিপন্ন হয়েছে। অপ্রারব্ধ ফলং পাপং কুটং বীজং ফলোন্মুখং ক্রমেণৈব প্রলীয়েত বিষ্ণুভক্তিরতাত্মনাম। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের প্রারব্ধ সঞ্চিত ও বীজত্ব সমস্ত পাপকর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়েছে। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ হচ্ছে এই জড়জগৎ অথবা অন্ধকার, এবং উত্তম শব্দের অর্থ হচ্ছে জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপকে কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয়, যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্ম করে চলেছে। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তির কাজকর্ম কখনোই জড়জাগতিক কাজকর্ম নয়, তার সমস্ত কাজকর্মই জড়া প্রকৃতির গুণের অতীত, চিন্ময় এবং ভক্তিভাবময়। এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময় অপ্রাকৃত আনন্দানুভূতি হয়, যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়। এটি বাস্তবিকই দেখা গিয়েছে। অধিকন্তু কেবলমাত্র শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কাজকর্মে সহযোগিতা করে, তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পথ স্বরূপত এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। বেদান্ত সূত্রে এই সিদ্ধান্তের নিরূপণ করা হয়েছে। প্রকাশশ্চ কর্মণাভ্যাসাত্। ভক্তিযোগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদমুনির পূর্ব জীবনে। ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কৌলিন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবা পরায়ণ হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন।
नारद मुनि निजेई बोलेछेन, उच्छिष्टले पान अनुमोदितो दिजो सकृत्स्म भुञ्जे तदपास्त किल्लिश एवं प्रवृत्तस्य विशुद्ध चेतस तद्धर्म एवात्म रुचि प्रजायते। श्रीमद् भागवतेर प्रथम स्कंधेर पंचम अध्याय 25 नम्बर श्लोके नारद मुनि तार शिष्य श्री व्यासदेव के तार पूर्वजन्मेर कथा वर्णना करेछेन। तिनि बोलेछेन जे पूर्वजन्मे बाल्यकाले चातुर्मास्येर समय तिनि कयेकजन महाभागवतेर सेवा करेछिलेन, जार फले तिनि तादेर अंतरंग संग लाभ करेन। तादेर अनुग्रहक्रमे तिनि तादेर भिक्षापात्र संलग्न उच्छिष्ट अन्न একবার মাত্র ভোজন করেছিলেন এবং তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয়। তখন তার হৃদয় সেই মহাভাগবতের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয়। সেই মহাভাগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রসাস্বাদন করতেন। সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদ শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন। নারদ মুনি তাই আরও বলেছেন, तत्रान्नहं कृष्ण कथा प्रगायताम अनुग्रहेनास्ति नवं मनोहरा ताश्रद्धया मे हनुपदं विसिन्नतः प्रियश्रवसंग ममाभवद्रचि। साधु संगीत प्रभावे नारद भगवानेर महिमा श्रवण और कीर्तने रुचि लाभ करें एवं तार हृदये ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে, প্রকাশশ্চ কর্মণাভ্যাসাৎ। ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ঙ্গম করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্মম শব্দটির অর্থ হচ্ছে ধর্মের পথ। নারদ মুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসী পুত্র, তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধুসঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হন। শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধ্যক্ষজ। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মাচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অষ্টমধ্যায়ের শেষ শ্লোক বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব, এই শ্লোকটিতে আমরা ইতিমধ্যেই সেই সম্বন্ধে আলোচনা করেছি। সাধারণত আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে, কিন্তু এখানে যদিও নারদ কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই ভক্তিপথ এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায়। এটি কি করে সম্ভব? বৈদিক সাহিত্যে সেই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে, আচার্যবান পুরুষ বেদ, মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত ও বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্মোপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। ভক্তিযোগের পথ অত্যন্ত সুখসাধ্য সুসুখম। কেন? ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু। সুতরাং ভগবানের নাম মাহাত্ম শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয়। শুধু বসে বসেই শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। পরম দারিদ্রের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং। তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না। পত্র পুষ্প ফল জল আদি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারে।
ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। ভগবানের চরণে অর্পিত তুলসী সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনত কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হন। এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য। ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন, তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন। এখানে ভক্তিযোগকে শাশ্বত নিত্য বলা হয়েছে। এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে। মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মুক্তি লাভ না করা পর্যন্ত তারা আচরণ করতে থাকে, কিন্তু সব শেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। যথার্থ ভক্তিযোগের অনুশীলন এমনকি মুক্তির পরেও পূর্ববৎ চলতে থাকে। ভক্ত যখন ভগবদ্ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবত সেবায় মগ্ন থাকেন। ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে যথার্থ ভক্তিযোগে শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবদ্ ভক্তির অনুশীলন শুরু হয়। সমস্তর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। স্বাধীনভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। এই সব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে, কিন্তু ভগবদ্ ভক্তি স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি কেউ তা বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রতিপন্ন করা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত মহাভাগবতদের মুখারবিন্দ থেকে শ্রীমদ্ ভাগবত অথবা ভগবদ্গীতা শ্রবণ করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায়। এবং প্রসন্ন মনসো ভগবদ্ ভক্তি যোগত। হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন মানুষ বুঝতে পারে ভগবান কি। এভাবেই ভগবদ্ ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুহ্য তত্ত্বের রাজা। এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে। তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য। অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি যাহার সে শ্রদ্ধা নাই ওহে পরন্তপ এই ধর্ম বিজ্ঞানেতে বৃথা জপ তপ সে আমাকে নাহি পায় জানিহ নিশ্চয় মৃত্যু সংসারের পথে নিরন্তর রয়। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যথাতরোর মূল নিষেচনেন তৃপন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বাহনমুচ্যতে যা। গাছের গোড়ায় জল দিলে
যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়। উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবদ্ গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এখন এই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে তিন প্রকারে ভাগ করা যায়। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা রয়েছে তাদের কোনোই বিশ্বাস নেই, এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবদ্ ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে, তবুও তারা পরম সার্থকতা স্তর অর্জন করতে পারে না। এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তি মার্গ থেকে স্খলিত হয়। তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে, কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিককাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। আমাদের প্রচার কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন শুরু করে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরানো জীবনধারা গ্রহণ করে। কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায়, ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয়, আর দ্বিতীয় শ্রেণীর মধ্যম অধিকারী হচ্ছেন তিনি যিনি শাস্ত্রজ্ঞানে ততটা পারদর্শী নন কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তিই হচ্ছে সর্বোত্তম মার্গ, এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন। এভাবেই মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম। কনিষ্ঠ অধিকারীর যথার্থ শাস্ত্রজ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা এই দুয়েরই অভাব, কিন্তু তারা সাধুসঙ্গ ও নিষ্কপট সহকারে ভক্তিমার্গ অবলম্বন করেন। কৃষ্ণভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন মধ্যম অধিকারীতে স্থিত হন তিনি তখন পতিত হন না, এবং কৃষ্ণ ভাবনায় উত্তম অধিকারীর পতনের কখনোই সম্ভাবনা থাকে না। উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। কনিষ্ঠ অধিকারীর যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবদ ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু সে শ্রীমৎ ভাগবত ও ভগবদ গীতা আদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে এখনও যথেষ্ট জ্ঞান আহরণ করেনি। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতের এই কনিষ্ঠ অধিকারীদের কর্মযোগ অথবা জ্ঞানযোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে, এবং কখনো কখনো তারা ভক্তি মার্গ থেকে বিচলিত হয়ে পড়ে, কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ আদির সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনায় মধ্যম অথবা উত্তম অধিকারীতে পরিণত হতে পারে। শ্রীমৎ ভাগবতে কৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমৎ ভাগবতে একাদশ স্কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি, দ্বিতীয় শ্রেণীর আসক্তি ও তৃতীয় শ্রেণীর আসক্তির কথাও ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ কথা তথা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না এবং যারা কেবল সেগুলিকে স্তুতিমাত্র বলে মনে করে তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়। এমনকি যদিও তারা তথাকথিতভাবে ভক্তিযোগে তৎপর আছে বলে মনে হয় তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনোই আশা নেই। এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তিযোগ সাধনে শ্রদ্ধা অত্যন্ত দরকারি।